নমস্কার বন্ধুরা এমএস রিয়েল টিপস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো স্নানের আগে হাতে মাখুন এই জিনিস আপনার ভাগ্য বদলে যাবে বিশেষ করে অর্থ ভাগ্য গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব হবে এই উপায়টি করার জন্য আপনাকে কোনো অর্থ খরচ করতে হবে না ঘরে বসেই ঘরোয়া জিনিস দিয়েই এই উপায়টি আপনি করতে পারবেন তাই উপায়টি সম্বন্ধে জানতে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখুন আর যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তারপর পাশে আসা বেলচিহ্নটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন হিন্দু শাস্ত্র অনুসারে এই পৃথিবীতে এমন কিছু পবিত্র জিনিস রয়েছে যা আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে বিশেষ করে অর্থ ভাগ্য শুধু বিশ্বাস নিয়ে তার প্রয়োগ আপনাকে করতে হবে এমনই একটি জিনিস হচ্ছে তুলসী পাতা হিন্দু ধর্মে তুলসী গাছ পরম পূজনীয় ও অতি পবিত্র তুলসী গাছ প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে আজকে যে বিশেষ উপায়টি আপনাদের বলবো তা আপনাকে শুরু করতে হবে যে কোনো বৃহস্পতিবার যে কোনো বৃহস্পতিবার আপনি পাঁচটি তুলসী পাতা নিন তারপর তাকে থ্যাঁতো করে যে রস বেরোবে তা একটি পরিষ্কার পাত্রে রাখুন তারপর মাতা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর নাম স্মরণ করে ছেলেরা ডান হাতে আর মেয়েরা বাম হাতের তালুর রেখাতে এবং আঙুলের নিচের দিকে তালুর মধ্যে যে উঁচু স্থানগুলি রয়েছে তাতে ভালো করে মেখে নিন মাখার পর আপনি পাঁচ মিনিট অপেক্ষা করুন পাঁচ মিনিট হয়ে গেলে আপনি ওই হাতটি পুনরায় ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর নাম স্মরণ করে কপালে ও মাথায় ঠেকান এবং মনে মনে আপনার আর্থিক সংকট দূর করার প্রার্থনা জানান তারপর আপনি স্নান করে নিন এই উপায়টি আপনাকে করতে হবে একুশ দিন একুশ দিন হয়ে গেলে সাত দিন এই উপায়টি আপনি বন্ধ রাখবেন তারপর আবার একুশ দিন করবেন এইভাবে মোট বিয়াল্লিশ দিন আপনাকে এই উপায়টি করতে হবে আপনি দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনার অর্থ কষ্ট ধীরে ধীরে দূর হতে শুরু করেছে আপনার ভাগ্যের চাকা ঘুরতে শুরু করেছে আপনার আর্থিক সংকট দূর হয়ে গেছে তাই অবশ্যই স্নানের আগে করুন এই বিশেষ উপায়টি ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যানেলের সঙ্গে থাকুন